আসসালামু আলাইকুম গাইস। তো গাইস আজকে ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো যে গাইস কিভাবে আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করবেন। আমরা অনেকে কিন্তু আছে গাইস টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে চাই, বাট আমরা পারি না যে কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো আজকে ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো যে সঠিক নিয়মে সঠিক উপায়ে আপনি কিভাবে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে ডিলিট করে ফেলে দিবেন, পার্মানেন্ট সারা জীবনের জন্য আপনি ডিলিট করে দিতে পারবেন। ওকে, তো ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। এবং ভিডিওটি শুরু করার পূর্বে গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ ছোট অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনের সামনে ক্লিক করতে একদম ভুল করবেন না, এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো গাইস চলেন আমরা দেখে আসি কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। ওয়েলকাম ব্যাক গাইস। তো গাইস এখন আমরা দেখবো যে কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট পার্মানেন্ট মানে সারা জীবনের জন্য ডিলিট করব। তো এই জন্য আমাদেরকে ফার্স্টে যেটি করতে হবে সেটা হচ্ছে টেলিগ্রাম যে অ্যাপটা আছে সেটাতে প্রবেশ করব। তো গাইস আমরা কি করব, সবাই টেলিগ্রাম অ্যাপটাতে ক্লিক করব। এবং টেলিগ্রাম অ্যাপে ক্লিক করার পর আপনাদের যেগুলো মানে মূলত যদি কারোর সাথে যোগাযোগ করে থাকেন বা আপনার যদি ফ্রেন্ড হয়ে থাকে তাহলে কিন্তু এখানে শো করবে, আমরা কোনো ফ্রেন্ড নাই এখানে। তো তারপরে কি করবো, আমরা এখান থেকে উপরে দেখতে পারবো টেলিগ্রাম মানে যে থ্রি ডট যেটা দেখতে পাচ্ছেন, থ্রি ডট বাটনে ক্লিক করবেন, টেলিগ্রামের এই সাইটে দেখতে পাবেন থ্রি ডট আইকন। তো গাইস আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ওকে, আমি যেখানে আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি গাইস এখানে ক্লিক করবেন। থ্রিডটের আইকনে ক্লিক করার পর তারপর হচ্ছে আপনাদের মাঝে এরম ইন্টারফেস শো করবে, এখানে দেখতে পাবেন শেয়ারিং আইকন, জাস্ট এখান থেকে শেয়ারিং বাটনটাতে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আরেকটা শেয়ারিং আছে, এটা আগে আপনাদেরকে দেখাই নিয়েছি। তো এখান থেকে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন এবং স্ক্রল ডাউন করে নিচে আসবেন। তো এখানে দেখতে পারবেন যে ডিলিট মাই অ্যাকাউন্ট নামে অপশন, এখানে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে এক মাস দেওয়া আছে এবং চাইলে এক বছর দেওয়া আছে, আপনি এক মাসটা দিয়ে রাখবেন, এক মাস পর যদি আপনি মানে ইনঅ্যাক্টিভ থাকেন অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো আপনাদেরকে দেখাবো যে আপনি এটা কীভাবে ডিলিট করবেন এখন, মানে সরাসরি ডিলিট কীভাবে করবেন এটা আপনাদেরকে দেখা দিচ্ছি। এর জন্য আপনারা ব্যাগে চলে আসবেন, একদম ব্যাগে। তো ব্যাগে আসার পর একবারে নিচে দেখতে পাবেন মানে আবারও কী করবেন, টেলিগ্রামে যে থ্রিডট আছে এখানে ক্লিক করে আবারও আপনি কোথায় আসবেন, এখান থেকে শেয়ারিংয়ে চলে আসবেন। ওকে, তো এখান থেকে জাস্ট শেয়ারিং বাটনে ক্লিক করে শেয়ারিংয়ে চলে আসবেন, তারপর স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে একবারে নিচে আসবেন গাইস। ওকে, তো এখানে আসার পর এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু দেওয়া আছে যে টেলিগ্রাম এফ এ কিউ নামে অপশন আপনি এখানে দেখতে পাচ্ছেন, টেলিগ্রাম এফ এ কিউ, জাস্ট এখান থেকে আপনারা কী করবেন টেলিগ্রাম এফ এ কিউ বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে, তো গাইস স্ক্রল ডাউন করে একবারে নিচে আসবেন। ওকে, একবারে নিচে আসবেন স্ক্রল ডাউন করে। তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে কিন্তু অনেকগুলো সেটিং আছে, একবার স্ক্রল ডাউন করে নিচে আসবেন। ওকে, আসার পর এখানে দেখতে পারবেন যে ইউর অ্যাকাউন্ট নামে অপশন আপনি এখানে দেখতে পাচ্ছেন গাইস, জাস্ট এখান থেকে ইউর অ্যাকাউন্ট বাটনটাতে দেখে নিচে দেখতে পারবেন যেখানে লেখাই আছে যে ডিলিট ইউর টেলিগ্রাম অ্যাকাউন্ট নামে অপশন। তো জাস্ট আপনি কী করবেন, ডিলিট ইউর টেলিগ্রাম অ্যাকাউন্ট যে বাটনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে আপনি এই এই অপশনটাতে ক্লিক করবেন। ওকে, অন্য জায়গায় ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ডিলিট হবে না। ওকে, তো এই জন্য আপনাকে অবশ্যই এই জায়গাটায় ক্লিক করতে হবে। আমি এখান থেকে ডিলিট ইউর টেলিগ্রাম অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করছি। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে, তো গাইস স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাবেন এই যে লেখায় আছে যে ডিঅ্যাক্টিভেশন পেজ, বা এখান থেকে নিচ দেখি যদি যান তাহলে এখানেও আপনি একটা সেটিং দেখতে পারবেন। তো আপনাদেরকে কী করবো, জাস্ট এখান থেকে আমরা প্রথমে যেটা দেখতে পাবো ডিঅ্যাক্টিভেশন যে পেজটা যেটা আছে ডিঅ্যাক্টিভেশন যে পেজ, তো জাস্ট কী করবো ডিঅ্যাক্টিভেশন পেজের বাটনটাতে ক্লিক করবো। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, তো আপনাদেরকে এই পেজে নিয়ে আসা হবে, তো এখানে একটু ওয়েট করতে হবে। তো গাইস তারপরে হচ্ছে আপনাদের মাঝে এরম ইন্টারফেস শো করবে, তো গাইস এখানে আপনি যে নাম্বার দিয়ে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলছিলেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন, আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো গাইস নাম্বার দেওয়া হয়ে গেলে অবশ্যই নাম্বারের শেষে যে আপনি যে কান্ট্রি থেকে হন না কেন সেই কান্ট্রি প্লাস দিয়ে আপনাকে আপনার যে কান্ট্রির যে কোডটা আছে সেটা দিবেন, যেহেতু আমাদের বাংলাদেশের 88 সেটা দিয়ে দিছি, আর আপনাদের যে কান্ট্রি যেটা হবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সট যে বাটনটা এখানে দেখতে পাচ্ছেন গাইস, জাস্ট এখান থেকে নেক্সট বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারে কিন্তু মানে নাম্বারটা দিয়েছিলেন উপরে দেখতে পাবেন একটা কোড চলে এসেছে, কোডটা আপনাকে এখানে বসাতে হবে। ওকে, তো ওই জন্য কী করবেন, আপনি জাস্ট ওই যে টেলিগ্রাম থেকে যে কোডটা আসছে সেই অপশনে ক্লিক করবেন। কালেক্ট করার পর এখানে দেখতে পারবেন যে লেখাই কিন্তু আছে গাইস। তো গাইস আমার যে এখান থেকে একটা কোড আসছিলো সেই কোডটা কিন্তু আমরা এখানে দিয়ে দিব, কনফার্মেশন কোড। ওকে, সেটা আমি কপি করে নিচ্ছি, তো আপনি কোডটা ওখানে পেয়ে যাবেন। কোডটা পাবেন কোথায়, আপনাকে ওই মেসেজ যেটা সেন্ড করবে সেই মেসেজের অপশনে পেয়ে যাবেন, এখানে লেখাই থাকবে যে ইউর লগইন কোড, বা এই কোডটা আপনি এখানে দেখতে পাবেন, জাস্ট এখান থেকে কোডটা সুন্দর করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে আসবেন। ওকে, তারপর কী করবেন, জাস্ট এখান থেকে এই যে সাইন ইন যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন গাইস, জাস্ট এখান থেকে সাইন ইন এই অপশনটাতে ক্লিক করবেন।
ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের মধ্যে শো করবে তো গাইস এখানে আপনি লিখে দিবেন যে আপনি কেন মানে ডিলিট করতে যাচ্ছেন তো এই সম্পর্কে আপনি লিখে দিতে পারবেন আর না চাইলে না দিবেন সমস্যা নাই তারপরে কি করবেন জাস্ট এখান থেকে ডিলিট মাই অ্যাকাউন্ট যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন গাইস জাস্ট এখানে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে গাইস তো আপনি কি করবেন এটা ডিলিট করার জন্য জাস্ট এখান থেকে ইয়েস ডিলিট মাই অ্যাকাউন্ট যে অপশনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন তো আমি এখান থেকে ইয়েস ডিলিট মাই অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করছি এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে অ্যাকাউন্টটা আছে এখানে দেখতে পাচ্ছেন ওপরে দেখতে পাচ্ছেন যে ইয়োর অ্যাকাউন্ট ওয়েজ সাকসেসফুলি ডিলিটেড ফর ইয়োর সিস্টেম কামব্যাক সং ঠিক আছে তো আমাদের যে টেলিগ্রাম যে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু পার্মানেন্ট এখন ডিলিট হয়ে গেছে ওকে তো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার যে টেলিগ্রাম যে অ্যাকাউন্টটা আছে সেটা ডিলিট করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা সেটা কিন্তু বর্তমানে লক আউট করে দেওয়া হয়েছে এবং আমাদের এটা কিন্তু ডিলিট হয়ে গেছে তো গাইস এভাবেই কিন্তু আপনি চাইলে আপনার টেলিগ্রামের অ্যাকাউন্টটা ডিলিট করতে পারেন তো গাইস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে দেখবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং